আজকে আমাদের ঘরে ঢালাই হচ্ছে, ঢালাইয়ের কাজ শুরু হলো। এখন দেখো মা খাচ্ছে, মেয়ে খেয়ে নিয়েছে, আমার অবস্থা দেখো আমি খেয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দাদা ভাইরা পিলারে দাঁড় করাচ্ছে, আমার অবস্থা দেখেছো কি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলকে, এক নজরে তোমরা দেখে নাও। এখনো মেশিন আসেনি, এই দেখো চিপস বালি দেখো বন্ধুরা, পিলারের রড দাঁড় করানো হয়ে গেছে। এই দাদা ভাইরা কাজ করছে, পিলারের রড দাঁড় করাচ্ছে। এই দেখো তিনটে হয়েছে, চার নম্বরে কাজ চলছে। এই দেখো বাঁশটা নিয়ে গেলো, পিলারের রড দাঁড় করাচ্ছে, কিভাবে বেঁধেছে দেখো। এবার কাজ শুরু হবে, ঢালাইয়ের কাজ, ঢালাইয়ের মেশিন এখনো আসে, ঢালাইয়ের কাজটা শুরু হবে, দেখতে থাকো। এটা কাকিমাদের বাড়ি, ওখানে আমাদের কন্ট্রাক্টর যে মিস্ত্রি, বড় মিস্ত্রি, ও ওখানে বসছে। এই দেখো এইখানটায় বসছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা তোমরা ঝটপট করে স্কিপ না করে পুরো দেখে কিন্তু ঝটপট করে আগে শেয়ার করে দাও। তো দেখো বন্ধুরা, চিপস গাড়ি আসছে, মানে বালি গাড়ি আমাদেরকে দিল। ওই মাছ আমাদের যে একটা বাড়ি আছে, ঘনা বাড়ি বলি আমরা, ওখানে মানে মাটি নরম, তো ওখানে গাড়িটা পুরো বসে গেল, ওই জন্য ওখানে এক গাড়ি, এখানে তিন গাড়ি বালি দিয়েছে। এবার চিপস দিচ্ছে, চিপস দিয়েছে চার রিস্কা, মানে চার গাড়ি, মানে ইঞ্জিন রিস্কা। এই মানে মালপত্র পুরো পৌঁছে গেছে, আর সিমেন্ট বস্তা দিয়ে 44 খানা। এই দেখো ঢালাইয়ের মেশিন চলে এসছে, এখানে ওরা সব রেডি করে ফেলেছে, ঢালাই মেশিন ঢালাই শুরু হবে এক্ষুনি। এই তো বন্ধুরা দেখো, এই যে পান টান খাচ্ছে, মা পান বানিয়ে দিচ্ছে সবাইকে, ঢালাই কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছে মেশিন ঘুরছে, এই ঝাঁপি টাপি পড়ে গেছে। ভগবানের কাছে তোমরা প্রে করো যেন খুব সুস্থভাবে সবলভাবে আমাদের ঢালাই কাজটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু এবার যে শুরু হবে, আমার মা প্রথম দেবে, বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তো দিতে হয় কর্মিক দিয়ে মাল, মানে মাল বলতে এই যে মশলা, মা প্রথম দিচ্ছে, তারপরে ওনারা দেবেন, যেন ভালো হয়, সুস্থভাবে বাড়িটা করতে পারি। এই দাদা ভাইরা বলছে আমাদের ভিডিও করবে না, আমি বলছি দেখো তোমাদের ভিডিও আমি করছি না, আবার আমার কোনো ইন্টারেস্ট নেই তোমাদের ভিডিও করার। বাট আমি যেহেতু একজন ইউটিউব যেহেতু চালাই, আমার সবার ভিডিও, আমি তোমাদের ভিডিও কেন করতে পারবো, আমার বাড়ির কাজের ভিডিও আমি করছি। তো ঢালাইয়ের কাজ চলছে এখন, এখন বাজে 3টে বেজে গেছে। জানো বন্ধুরা, এখনও আমরা কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। সকালবেলা দুটো ঝুড়ি দিয়ে মুড়ি গেছে অল্প করে, তাও দু মুঠো মতো, আর কিছু খাইনি। ঢালাইয়ের কাজ কতক্ষণ হবে তাও জানি না, হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো আমার এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলকে ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা।